মুশফিকুর রহিমের উদযাপন বেশ আলোচিত হয়েছে গত দুই দিনে। তার নাগিন নাচ ভাড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাঁধনহারা উদযাপন মুশফিকের নতুন নয়, তবে পরশু প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জিতিয়ে যে ভঙ্গিমায় নেচেছেন সেটি অবশ্য ব্যতিক্রম। জয়ের পরে তো নয়, এমনকি কাল টিম হোটেলে বারবার অনুরোধের পরও মুশফিক কিছু বলতে চাইলেন না এ নিয়ে। গতকাল বিকেলে সিংহলিজ স্পোর্টস ক্লাবের নেটে অনুশীলন করতে এসে শোনালেন তার উদযাপনের গল্প। এটা সাধারণ একটা উদযাপনই, হয়তো সবার ভালো লেগেছে, এত মাতামাতি হচ্ছে সে কারণে। দল জিতেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার, আগে থেকে পরিকল্পিত কিছু ছিল না। উদযাপনটা দেখে অবশ্য বুঝতে পারবেন জয়টা আমাদের কতটা দরকার ছিল। এক জয়ই শেষ নয়, বাংলাদেশ দল এ ছন্দটা ধরে রাখতে চায় সামনেও। একটি ম্যাচ জিতিয়ে মুশফিকও থামতে চান না, দুর্দান্ত ইনিংস খেলে এমন উদযাপন তিনি করতে চান আবারও। এমন উদযাপন অবশ্যই আরও করতে চাইব, যেভাবে কঠোর পরিশ্রম আমরা করেছি এটা চাইতেই পারি। আসলে মানুষ শুধু ম্যাচের ফলটাই দেখে, হয়তো গত কয়েক ম্যাচে ভালো করতে পারেনি, হয়তো একজন ব্যাটসম্যান একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে আসলে কতটা কষ্ট করছি সেটা আমরাই জানি। ম্যাচের পর তামিম ইকবাল বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তারা যেভাবে খেলেছেন এটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড বলে, হয়তো দুর্দান্ত ফিনিশার নেই, বড় পাওয়ার হিটার নেই, তবে অনেক স্মার্ট ক্রিকেটার আছে। মুশফিক একমত তামিমের সঙ্গে, তামিম যেটা বলেছেন ওটাই আসল কথা। অন্যরা কী করতে পারে সেটা না দেখে আপনি কী করতে পারেন, আপনার দলের শক্তির জায়গাটা কী সেটা নিয়ে ভাবা উচিত। আমরা সেটি চেষ্টা করেছি, যদিও টি টোয়েন্টিতে আমরা অতটা ধারাবাহিক না, আমরা চেষ্টা করেছি নিজেদের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে। তামিম যেমন বলেছেন আমাদের পিঞ্চ হিটার নেই, তবে কিছু ভালো বুদ্ধিমান খেলোয়াড় আছে, তারা তাদের শক্তি দক্ষতার জায়গাগুলো শতভাগ কাজে লাগাতে পারলে যে কোনো সংস্করণেই আমাদের জেতার সুযোগ আছে। এ ব্র্যান্ডটাই আশা করি আগামী দিনে আপনারা দেখতে পাবেন, সেটাই তো দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ।